আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এফএ ইয়ে স্কলারশিপ 2021 নিয়ে। ভারত ইলেকট্রিসিটি প্রাইভেট লিমিটেড এই স্কলারশিপের জন্য অর্থ প্রদান করছে, আর এই স্কলারশিপ থেকে আপনারা পেতে পারেন 10,000 টাকা প্রতি বছরে। তো এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য আপনাদের কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে আবেদন চালু হবে, কিভাবে আবেদন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। FAEA স্কলারশিপ 2021, এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পাস করে আন্ডার গ্রাজুয়েট কোর্স করছে, অর্থাৎ আর্টস, কমার্স, সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এই ধরনের কিছু কোর্স নিয়ে আন্ডার গ্রাজুয়েট কোর্স করছে, তারা কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এই স্কলারশিপটা প্রদান করছে ভারত ইলেকট্রিসিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত বিষয়গুলি আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দেবো। তো প্রথমেই আসছি এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি লাগবে। তো প্রথমত আপনাদেরকে 12 পাস করতে হবে, এছাড়া ভারতে অবস্থিত যে কোনো বোর্ড থেকে আপনাদেরকে কিন্তু পড়াশোনা করতে হবে। তাছাড়া আর্টস, কমার্স, সায়েন্স, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এছাড়া আদার্স কোনো টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্স নিয়ে আপনাদেরকে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করতে হবে, তবেই কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং অবশ্যই আপনাদেরকে ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে। এবং এই স্কলারশিপে একটা সিলেকশন প্রসেস রয়েছে যেখানে আপনাদের নামের লিস্ট বেরাবে, এবং যাদের নামের লিস্ট বেরাবে তাদেরকে কিন্তু একটা শর্ট ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে আপনারা যদি পাস করেন তবেই কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পেয়ে যাবেন 10,000 টাকা। তো এখানে কোয়ালিফিকেশন রয়েছে ক্লাস 12 পাস, অর্থাৎ ক্লাস 12 পাস করলে তবেই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন প্রশ্ন হলো আপনাদের এই স্কলারশিপের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য আপনাদের লাস্ট যে মার্কশিট রয়েছে সেটা লাগবে, এছাড়া অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট লাগবে, ডিসেবিলিটি সার্টিফিকেট যদি আপনারা হয়ে থাকেন সেক্ষেত্রে দিতে হবে, এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাডমিট কার্ড, ভর্তি রিসিপ্ট, এইগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এই স্কলারশিপের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, তো আপনাদেরকে কিন্তু এই স্কলারশিপটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে FAEA India.org, আপনাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে এবং এখান থেকে আপনাদেরকে কিন্তু অনলাইনে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। এছাড়া একটু নিচের দিকে গেলে আপনারা কিন্তু এখানে হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন, যদি কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা এই হেল্পলাইন নাম্বারে কিন্তু ইনকোয়ারি করে নিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।